হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সংযুক্ত আরব আমিরাতকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে পাপুয়া নিউগিনিকে 8 উইকেটে ও নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে তারা। এদিকে আগে বল করে আরব আমিরাতকে মাত্র 39 রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। তাদের ব্যাটিং অর্ডার মূলত ধসিয়ে দিয়েছেন টাইগারস বোলার ফাইমা খাতুন। তিনি তুলে নিয়েছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। 40 রানে ছোট লক্ষ্যের জবাবে আয়েশা মাত্র 13 রান করে সাজঘরে ফিরে গেলেও নিগার ও সানজিদার দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশকে জয়ের পথই রেখেছিল। শেষ দিকে সানজিদা 15 রান করে আউট হয়েছেন। তবে নিগার 21 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। শুরু থেকেই চাপে রেখে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগারস বোলাররা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে আমিরাত। ওপেনার এশা রোহিতের 18 রান ছাড়া আর কেউই 2 অঙ্কে যেতে পারেনি। এর আগে একই ওভারে ডোনা, এশা ও এভোরেসকে আউট করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ফাহিমা। তাছাড়া টাইগারস বোলারদের মধ্যে নাহিদা ও রুমা 2টি করে উইকেট তুলে নিয়েছেন। ফলে 16.2 ওভারে মাত্র 39 রানে গুটিয়ে গেছে আরব আমিরাত। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।